The Department of Mathematics of Sreegopal Banerjee College is organizing a web lecture series on math problems. The lectures will focus primarily on the major topics in undergraduate mathematics and aim to develop the problem-solving skills of the students. These enthusiastic sessions are to be graced by speakers from various renowned institutions who will share their excellence to enhance the spirit of young brains. Target audience: undergraduate students of math honors. আজকে আমাদের সাথে আছে ডক্টর অর্ণব পাত্র। অর্ণব অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট, তা আমরা প্রায় অনেক বছর, 5 থেকে 7 বছর একসাথে আইআইটিতে কাটিয়েছি। তা অর্ণবের মাস্টার্স এবং পিএইচডি দুটোই আইআইটি খড়গপুর। কারেন্টলি তারপরে সে নেটে অত্যন্ত ভালো র্যাঙ্ক করে ও সেখান থেকে এখন কারেন্টলি সায়েন্টিস্ট বি পোস্টে একটি গভর্নমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত। তিনি তার বিজি শিডিউল থেকে একটু টাইম বার করতে পেরেছেন। আজকে তিনি আমাদেরকে যে টকটা দেবেন তার টাইটেল হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। তা আমি রিকোয়েস্ট করবো অর্ণবকে স্টার্ট করার জন্য। তাহলে স্টার্ট করি। রুদ্রকে অনেক ধন্যবাদ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আর আজকে আমার যে টপিকটা সেটা হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তো আমি আজকে আমার যে টকটা সেটা হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের ওপর। তো মেইনলি আমি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার মোটামুটি সবাই তোমরা জানো, সবাই মোটামুটি বিএসসি ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ারে পড়েছ, খুবই কমন একটা টপিক। তাই আমি কোনো থিওরি বা কোনো রেজাল্ট প্রুফ বা থিওরি প্রুফ এই দিতে যাচ্ছি না। আমি পার্টিকুলার কয়েকটা কোশ্চেন সিকোয়েন্সের কম্পিটিটিভ এক্সামে সাধারণত মানে এসতে গেলে এবং যে টাইপের প্রশ্ন আসে সেইগুলো আমি আজকে আলোচনা করব। এবং এইগুলো সলভ করতে গেলে যে যে রেজাল্ট লাগে ওইগুলো আমি শুধু বলবো, আমি কোনো এখানে করবো না। সাধারণত ওই যে রেজাল্ট গুলো খুবই কমন একটা রেজাল্ট, সবাই তোমরা জানো এবং তোমরা যে কোনো বইতে ওই রেজাল্ট এর প্রুফ গুলো পেয়ে যাবে। তো আমি শুরু করি। প্রথমেই আশা করি সবাই তোমরা সিকোয়েন্স কাকে বলে জানো। তো আমি তাও একবার এখানে মানে রিকল করে দিচ্ছি সবার জন্য। তো সিকোয়েন্স আর কিছুই নয়, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হচ্ছে একটা ফাংশন ফ্রম দা সেট অফ ন্যাচারাল নাম্বার টু দা সেট অফ রিয়েল নাম্বারস। তো অবশ্যই তো অবভিয়াসলি এর যে ডোমেন, ডোমেনটা হচ্ছে 1, 2, 3, 4 এইভাবে আপ টু ইনফাইনাইট। এবং এর যে রেঞ্জ, রেঞ্জটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। তো তো মানে যদি এফ একটা ফাংশন হয় এন টু আর মানে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার, তাহলে ইন জেনারেল আমরা যেটা লিখি ফাংশনের ভ্যালু গুলো ওগুলাকে লিখি এফ অফ এন। কিন্তু এই ক্ষেত্রে আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা লিখবো ইন জেনারেল, সাধারণত আমরা যেটা লিখি আমরা এফ অফ এন আকারে লিখি না, আমরা লিখি এক্স সাফিক্স এন লিখি। তো আশা করি তোমরা এটা সবাই জানো। তো অ্যাজ ফর এক্সাম্পল আমরা যেটা নিই, অ্যাজ ফর এক্সাম্পল আমরা যেটা নিই ওটা হচ্ছে যে ধরো এক্স এন কে আমরা নিলাম 5, এখানে যেটা তোমরা এক্সাম্পল গুলো দেখতে পাচ্ছ। তো এক্স এন 5 মানে ওর প্রত্যেকটা টার্মই 5, x1 5, x2 5, x3 5 এটসেট্রা। তারপরের যে এক্সাম্পলটা ওটা যেটা নিয়েছি এখানে আছে ওটা হচ্ছে এক্স এন ইকুয়াল টু এন, তার মানে হচ্ছে যে ফর মানে এন এর তুমি যাই ভ্যালু দাও ওটাই মানে তোমার আউটপুট হিসাবে আসবে। তো ইন জেনারেল এইভাবেই সিকোয়েন্স গুলো হয়। তো থার্ড এক্সাম্পলটা যেমন এক্স এন ইকুয়ালস টু -1 পাওয়ার n, তো প্রত্যেকটা টার্ম আইদার +1 অথবা -1 এইভাবে যাবে। তো এগুলো হচ্ছে ইন জেনারেল সিকোয়েন্সের এক্সাম্পল, আরো অনেক ধরনের এক্সাম্পল হতে পারে। তো ফার্স্টেই আমি আসি কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স, কারণ আমি এখন যা যা বলবো কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স, তারপরে আসবো বাউন্ডেডনেস, তারপরে আমি যা যা বলবো সবই ইন জেনারেল যে প্রবলেম গুলো আমি নিয়েছি ওইগুলো সলভ করতে লাগবে। তাই আমি এই জিনিসগুলো একবার মানে রিকল করার মতো বলে দিচ্ছি। তো এ সিকোয়েন্স এক্স এন ইন আর মানে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ইজ সেট টু বি কনভার্জ টু এ রিয়েল নাম্বার এ ইফ ফর এভরি এপসিলন গ্রেটার দেন 0
there exists a positive integer n which depends on epsilon such that mod of x n minus a less than epsilon for all small n which is greater equals to capital n. এটার মানে হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কে আমরা তখনই কনভার্স টু এ রিয়েল নাম্বার এ এতে কনভার্স করবে আমরা তখনই বলবো যখন এই কন্ডিশনটি হোল্ড করবে। তো এবং মানে এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে আমরা বলবো যে এ এ যে পয়েন্টটা এ যে রিয়েল নাম্বারটা ওটাকে বলবো আমরা লিমিট অফ দ্য সিকোয়েন্স, এবং যে এক্স এন আমরা সিকোয়েন্সটা নিয়েছি ওই সিকোয়েন্সটাকে বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। তো এটা একটা নোন সংজ্ঞা, মানে এটা সিকোয়েন্সের কনভার্জেন্সের নোন ক্রাইটেরিয়া। তো এরপরে আমরা যেটা আসছি ওটা হচ্ছে বাউন্ডেডনেস। তো একটা সিকোয়েন্স কে কখন আমরা বাউন্ডেড বলবো, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কে? তো প্রথমে আমরা বলছি যে ফার্স্ট লেট আস কনসিডার এ সিকোয়েন্স এক্স এন। তো প্রথমে আমরা যেটা বলছি যে ইফ দেয়ার এক্সিস্ট এ নাম্বার এম, এ রিয়েল নাম্বার এম, সাচ দ্যাট যদি এই রিলেশনটা হোল্ড করে যে এম ইজ লেস অর ইকুয়াল টু এক্স এন ফর এভরি এন, তার মানে হচ্ছে সিকোয়েন্সে প্রত্যেকটা টার্ম এম এর থেকে বড় অথবা এম এর সমান। তো ওই ওই ক্ষেত্রে আমরা বলবো দেন উই সে দ্যাট দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো। তো যদি এই রিলেশনটা হোল্ড করে তাহলে আমরা বলবো সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো, এবং যে এম আমরা নাম্বারটা নিয়েছি ওটাকে আমরা ওটাকে আমরা বলি লোয়ার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। তো এই এম যে নাম্বারটা এটা মানে এটা যে কোনো ইউনিক হবে তার কোনো মানে নেই। এটা কোনো একটা নাম্বার ধরো তুমি নিলে এম, বা ধরো নিলে ওয়ান, প্রত্যেকটা সিকোয়েন্স এক্স এন ওয়ান এর থেকে বড়, তার মানে ওয়ান এর থেকে কম যে নাম্বার গুলো আছে ওগুলাও এক্স এন এর থেকে ছোট, মানে এক্স এন গুলো ওগুলার থেকেও বড়, তার মানে যে লোয়ার বাউন্ড গুলো হয় ওগুলা ইউনিক হয় না। তো এর পরে যেটা আসছি সেম যেটা আপার বাউন্ড, যে ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার এম সাচ দ্যাট ক্যাপিটাল এম গ্রেটার ইকুয়াল টু এক্স এন তার ফর এভরি এন, তার মানে হচ্ছে এক্স এন এর প্রত্যেকটা টার্ম ক্যাপিটাল এম এর থেকে ছোট। যদি এই রিলেশনটা হোল্ড করে তাহলে আমরা বলবো যে দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো। তো সরি এটা লেখাটা একটু ভুল আছে, এটা বাউন্ডেড অ্যাবাভ হবে। তো যদি এক্স এন এর প্রত্যেকটা টার্ম এম এর থেকে ছোট হয় তাহলে আমরা বলবো সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ, এবং যে নাম্বারটা পেলাম আমরা এম এই নাম্বারটাকে আমরা বলবো আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। এবং যদি কোনো সিকোয়েন্স বোথ বাউন্ডেড বিলো এবং বাউন্ডেড অ্যাবাভ হয়, মানে যদি স্মল এম এক্সিস্ট করে সাচ দ্যাট স্মল এম লেস অর ইকুয়াল টু এক্স এন, এবং যদি ক্যাপিটাল এম এক্সিস্ট করে সাচ দ্যাট ক্যাপিটাল এম গ্রেটার ইকুয়াল টু এক্স এন, যদি এই দুটো কন্ডিশনই হোল্ড করে, যদি বোথ স্মল এম এবং ক্যাপিটাল এম পাওয়া যায় তাহলেই আমরা বলবো যে এক্স এন যে সিকোয়েন্সটা ওটাকে বলবো আমরা বাউন্ডেড সিকোয়েন্স। তো এরপরে আমি যেটা আসছি ওটা হচ্ছে মোনোটনিক সিকোয়েন্স। তো সাপোজ এক্স এন ইজ এ সিকোয়েন্স, লেট আস কনসিডার এক্স এন ইজ এ সিকোয়েন্স। সো দেন এক্স এন ইজ সেট টু বি মোনোটনিক্যালি ইনক্রিজিং ইফ এক্স এন ইজ লেস অর ইকুয়ালস টু এক্স এন প্লাস ওয়ান ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। এটার মানে হচ্ছে যে প্রত্যেকটা এন এর জন্য যদি সিকোয়েন্সের টার্ম গুলো আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে আমরা বলবো ওই সিকোয়েন্সটাকে মোনোটনিক্যালি ইনক্রিজিং। এবং সেম সিমিলারলি এক্স এন ইজ সেট টু বি মোনোটনিক্যালি ডিক্রিজিং ইফ এক্স এন ইজ গ্রেটার ইকুয়াল টু এক্স এন প্লাস ওয়ান ফর অল স্মল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে হচ্ছে যে সিকোয়েন্সের টার্ম গুলো যদি আস্তে আস্তে কমতে থাকে আগের টার্মের থেকে, যদি কম হতে থাকে তাহলে আমরা বলবো ওটা মোনোটনিক্যালি ডিক্রিজিং। এবং ইফ এ সিকোয়েন্স এক্স এন ইজ আইদার মোনোটনিক্যালি ইনক্রিজিং অর মোনোটনিক ডিক্রিজিং দেন উই কল ইট এ মোনোটন সিকোয়েন্স। তো যদি ওই সিকোয়েন্সটা আইদার মোনোটনিক ইনক্রিজিং হয় অর মোনোটনিক ডিক্রিজিং হয় কোনো একটা হলেই আমরা ওকে বলবো মোনোটন সিকোয়েন্স। ওকে, তো এগুলো সবই নন জিনিস। তো এরপরে যে রিমার্কটা আছে ওটা হচ্ছে যে যদি এই মোনোটনিসিটির যে ওয়ান আর
টু নম্বর পয়েন্টে যে ইনইকুয়ালিটি গুলো আছে ওগুলা যদি স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হয়, তো মানে আমি বলতে চাইছি যে 1 নম্বর পয়েন্টে যে ইনইকুয়ালিটিটা আছে ওটা হচ্ছে xn less or equals to xn plus 1, এটার জায়গায় যদি xn strictly less than xn plus 1 হয়, এবং 2 নম্বর পয়েন্টে যে ইনইকুয়ালিটিটা আছে xn greater equal to xn plus 1, এটার জায়গায় যদি strictly greater than xn plus 1 হয়, তাহলে আমরা ওটাকে বলি স্ট্রিক্টলি ইনক্রিজিং অর স্ট্রিক্টলি ডিক্রিজিং সিকোয়েন্স। মানে তোমাদের যে ইকুয়ালিটি যে কেসটা ওই কেসটা থাকবে না। তো অলসো সামটাইমস এ মনোটনিক্যালি ইনক্রিজিং অর মনোটনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স ইজ অলসো কল্ড অ্যান ইনক্রিজিং অর ডিক্রিজিং সিকোয়েন্স। তার মানে মনোটনিক্যালি ইনক্রিজিং অথবা ইনক্রিজিং এবং মনোটনিক্যালি ডিক্রিজিং অথবা ডিক্রিজিং একই জিনিস। তো এগুলো সবই নোন জিনিস। তো এর পরে আমি যেটা একটা রেজাল্ট আমি এখানে স্টেট করছি সিকোয়েন্সের, এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট সিকোয়েন্সের, এবং আশা করি তোমরা সবাই এই রেজাল্টটা জানো। এই রেজাল্টটা হচ্ছে যে এভরি সিকোয়েন্স হুইচ ইজ মনোটনিক্যালি ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, তার মানে হচ্ছে সিকোয়েন্সটাকে মনোটনিক্যালি ইনক্রিজিংও হতে হবে এবং বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, তাহলে সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। তো আমরা কনভার্জেন্টের সংজ্ঞা, বাউন্ডেড অ্যাবাভের সংজ্ঞা, মনোটনিক্যালি ইনক্রিজিং এর সংজ্ঞা আমরা তিনটাই জানি। তো যদি কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার মনোটনিক্যালি ইনক্রিজিং হয় এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে ওই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। এবং সেকেন্ড নম্বর যে রেজাল্টটা ওটা হচ্ছে যে এভরি সিকোয়েন্স উইচ ইজ মনোটনিক্যালি ডিক্রিজিং অ্যান্ড বাউন্ডেড বিলো দেন অলসো ইট ইজ কনভার্জেন্ট। তো সেম আই মিন সিমিলার কাইন্ড অফ রেজাল্ট ওটা হচ্ছে যে কোনো সিকোয়েন্স যদি মনোটনিক্যালি ডিক্রিজিং হয় এবং বাউন্ডেড বিলো হয় তাহলে ওটা কনভার্জেন্ট হবে। তো এই এই থিওরেমটার যে প্রুফ ওটা তোমরা যে কোনো সিকোয়েন্সের আই মিন যে কোনো অ্যানালিসিস এর বইতে তোমরা পেয়ে যাবে। তো এটা খুবই একটা নোন থিওরেম, আশা করি তোমরা সবাই জানো এবং পড়েছো। তো আমি এটার যে প্রুফ আমি ওদিকে যাচ্ছি না। তো আমি ফার্স্টেই আমি একটা প্রবলেমে আসছি। প্রবলেমটা তোমাদের NBHM যে MSC এন্ট্রান্স টেস্ট হয় ওটার 2016 সালে এসেছিল ওই প্রবলেমটা, তোমরা কোশ্চেনেও পেয়ে যাবে। তো যে প্রবলেমটা হচ্ছে যে এটা মেইনলি সিকোয়েন্সেরই প্রবলেম। তো প্রবলেমটা যেটা হচ্ছে যে লেট এক্স নট বি এন আরবিট্রারি পজিটিভ রিয়েল নাম্বার, ডিফাইন এক্স এন প্লাস 1 ইকুয়ালস টু হাফ অফ এক্স এন প্লাস 5/xn হোয়ার এন ইজ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এই যে স্টেটমেন্ট গুলো আছে নিচে ABC দিয়ে, এগুলোর মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস ওটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখানে দেখো যে সিকোয়েন্সটা সিকোয়েন্সটা কিন্তু অ্যাকচুয়ালি X0 থেকে স্টার্ট হয়েছে। তো X0টা কিন্তু আরবিট্রারি যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার হতে পারে, এবং ওইখান থেকে আমরা X1 X2 X3 এইভাবে ক্যালকুলেট করতে পারবো যে রিলেশনটা আমাদের এখানে দেওয়া আছে। ওকে, তো এটা একটা সিকোয়েন্স আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমাদের বলতে হবে যে স্টেটমেন্ট এ যেটা আছে যে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু 1, মানে এন 1 2 3 এইভাবে আমরা যদি যাই তাহলে আমাদেরকে মানে বলতে হবে যে এক্স এন গ্রেটার ইকুয়াল টু √5 এটা ট্রু না ফলস, মানে এটা হতেও পারে নাও হতে পারে, এটা আমাদেরকে মানে ভেরিফাই করতে হবে। তো এই যে সিকোয়েন্সটা বা এই যে প্রবলেমটা আমরা নিয়েছি, এখানে আগে আমি যা যা থিওরেম মানে একটাই থিওরেম বলেছি, এবং যে মনোটনিক ইনক্রিজিং ডিক্রিজিং এর সংজ্ঞা বলেছি, এবং যে বাউন্ডেড বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো বলেছি, সবই এখানে অ্যাপ্লাই হবে। তো আমরা দেখি এর সলিউশনটা আমরা কেমন ভাবে করতে পারি। এই একটা কথা বলে রাখি, এই ধরনের যে আই মিন এক্স এন প্লাস 1 ইকুয়ালস টু সাম ফাংশন অফ এক্স এন, এখানে আছে হাফ অফ এক্স এন প্লাস 5/xn, কিন্তু আরো অনেক রকমের ফাংশন থাকতে পারে। তো এই ধরনের যে প্রবলেম গুলো এই এই সমস্ত প্রবলেম গুলো সলভ করার অনেক ধরনের উপায় হয়। তো অনেক ধরনের উপায় মানে তোমরাও করতে পারো, ভাবতে পারো। তো আমি এখানে যেটা করেছি তো ওটা আমি তোমাদের বলি। তো এখানে যেটা প্রথমেই আমাদের হাতে আছে ওটা হচ্ছে যে X0টা এনি পজিটিভ রিয়েল নাম্বার। ওকে, তো X0 থেকে আমরা X1টা কেমন ভাবে ক্যালকুলেট করব?
তো এক্স ওয়ানটা আমরা এইভাবে আনতে পারি, এক্স ওয়ান ইজ ইকুয়াল টু হাফ অফ এক্স জিরো প্লাস ফাইভ বাই এক্স জিরো। ওকে, তো আমাদেরকে ভেরিফাই করতে হবে যে এক্স এনটা ফার্স্ট ফার্স্ট যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে, মানে দেওয়া হয়েছে যে এক্স এনটা গেটার ইকুয়াল টু রুট ফাইভ হবে কি ওটা ফলস। তো আমরা এখানে একটা নোন, খুবই নোন একটা রেজাল্ট, ওটা যেটা হচ্ছে এ এম জি এম ইনকোয়ালিটি, ওটা আমরা এখানে ইউজ করব। অন্যভাবেও তোমরা করতে পারো, ইন্ডাকশন প্রসেস লাগিয়েও করতে পারো, অথবা কোনো ইনইকুয়ালিটি, অন্য কোনো ইনইকুয়ালিটি যদি তোমাদের জানা থাকে ওটাও এখানে তোমরা লাগিয়ে করতে পারো। তো এখানে যেটা সব থেকে ইজি প্রসেস, যেটা আমি যেটা এখানে করেছি সেটা হচ্ছে এ এম জি এম ইনইকুয়ালিটি, আশা করি তোমরা সবাই এটা জানো। তো তাও আমি একবার রিকল করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এ এম জি এম যে ইনইকুয়ালিটিটা, সেটা হচ্ছে যে ফর এনি লিস্ট অফ এন নন নেগেটিভ রিয়েল নাম্বার এক্স ওয়ান এক্স টু এক্স এন, তো এক্স ওয়ান এক্স টু এক্স এন ইজ যে নন নেগেটিভ রিয়েল নাম্বার, দেন উই হ্যাভ দ্য ফলোয়িং ইনইকুয়ালিটি। সো এইটা হচ্ছে তোমাদের এ এম জি এম ইনইকুয়ালিটি, আমি এখানে জুম করে দেখাচ্ছি। তো যে ইনইকুয়ালিটিটা এখানে বলছে সেটা হলো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট এক্স এন বাই এন ইজ গেটার এন ইকুয়াল টু রুট অফ, আই মিন এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স এন পাওয়ার ওয়ান বাই এন। তো এই যে রিলেশনটা, এটা ইন জেনারেল এক্স ওয়ান এক্স টু এক্স এন যে কোনো নন নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য হয়, এবং এর যে মানে গেটার অর ইকুয়াল টু আছে এটা যেটা ইকুয়ালিটি তখনই হবে, আই মিন এ এম ইকুয়াল টু জি এম তখনই হবে যদি এক্স ওয়ান এক্স টু এক্স এন সব ইকুয়াল হয়। তো এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমরা এই এক্স ওয়ান এর যে এক্সপ্রেশনটা আছে এক্স জিরো প্লাস ফাইভ বাই এক্স জিরো বাই টু এটার উপর অ্যাপ্লাই করব। তো কেমন ভাবে অ্যাপ্লাই করবো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা অলরেডি অ্যারিথমেটিক মিন ফর্মে আছে, যে এক্স জিরো প্লাস ফাইভ বাই এক্স জিরো বাই টু। তো এখানে দুটো নাম্বার আমরা নিয়েছি এক্স জিরো এবং ফাইভ বাই এক্স জিরো, এবং তার উপর আমরা এ এম জি এম ইনইকুয়ালিটি লাগাচ্ছি। তো ইউজিং এ এম জি এম ইনইকুয়ালিটি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স জিরো প্লাস ফাইভ বাই এক্স জিরো বাই টু, উইচ ইজ গেটার অর ইকুয়াল টু রুট ওভার এক্স জিরো ইন্টু ফাইভ বাই এক্স জিরো, সো দিস ইজ ইকুয়াল টু রুট ফাইভ। তো আমরা এখান থেকে পেলাম যে এক্স জিরো কে আমরা যাই আর্বিট্রারি পজিটিভ রিয়েল নাম্বার নিই না কেন, এক্স জিরো হচ্ছে আর্বিট্রারি পজিটিভ রিয়েল নাম্বার, নেগেটিভ নয় এবং জিরোও নয়, পজিটিভ হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়ানটা গেটার ইকুয়াল টু রুট ফাইভ হচ্ছে। এবারে আমাদেরকে প্রুফ করতে হবে যে ফর এভরি এন, শুধু এক্স ওয়ান এর জন্য প্রুফ করলে হবে না, আমাদের প্রত্যেকটা এক্স এন এর জন্য আমাদেরকে প্রুফ করতে হবে যে ওই যে আমাদেরকে দেওয়া আছে এক্স এন গেটার ইকুয়াল টু রুট ফাইভ ওটা হোল্ড করে কিনা। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। হ্যালো, ওকে, আশা করি তোমরা বুঝতেই পারছো যে সিমিলার প্রসেসে আমরা এক্স এন প্লাস ওয়ান এর যে এক্সপ্রেশনটা আছে এক্স এন প্লাস ফাইভ বাই এক্স এন বাই টু, ওটার উপরেও যদি আমরা এ এম জি এম ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো, এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স এন প্লাস ফাইভ বাই এক্স এন বাই টু গেটার ইকুয়ালস টু রুট ওভার এক্স এন ইন্টু ফাইভ বাই এক্স এন, সো দিস ইজ ইকুয়ালস টু রুট ফাইভ। তো আমরা প্রথমেই প্রুফ করেছি যে এক্স ওয়ান ইজ গেটার ইকুয়ালস টু রুট ফাইভ, এখানে আমরা প্রুফ করলাম এক্স টেন প্লাস ওয়ান ইজ গেটার ইকুয়ালস টু রুট ফাইভ ফর অল এন। এখানে আমরা যে প্রুফটা করলাম সেকেন্ড স্টেপে, এটা কিন্তু ফর অল এন এর জন্য করলাম। তো এইভাবেই আমরা মানে আগের যে আমরা যেটা প্রুফ করলাম এক্স ওয়ান এর সাথে, এক্স ওয়ান গেটার ইকুয়ালস টু রুট ফাইভ এর সাথে এই যে রেজাল্টটা প্রুফ করলাম, এটাকে যদি তোমরা কম্বাইন করো তাহলে তাহলে তোমরা যেটা দেখতে পাবে ওটা হলো যে এক্স টেন ইজ গেটার ইকুয়ালস টু রুট ফাইভ ফর অল এন। তো যে স্টেটমেন্ট এ আছে যেটা ওটা ইজ ট্রু, আই মিন স্টেটমেন্টটা ট্রু। তো আমাদের যেটা পরের স্টেটমেন্ট ওটা একবার আরেকবার তোমাদের শো করিয়ে দিই, পরের স্টেটমেন্টটা, পরের স্টেটমেন্টটা হচ্ছে যে দ্য সিকোয়েন্স এক্স টেন ইজ মনোটনিক, মানে আমাদেরকে প্রুভ করতে হবে আইদার ওটা মনোটনিক ডিক্রিজিং অথবা ইনক্রিজিং, অথবা নাও হতে পারে, মানে এটা ফলস অথবা ট্রু হতে পারে। এবং যেটা পরের স্টেটমেন্টটা হচ্ছে যে সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, তো এই দুটো স্টেটমেন্ট আমাদেরকে প্রুভ করতে হবে। তো আমরা সিকোয়েন্স মনোটনিক কিনা ওই পয়েন্টে যাই।
তো টু প্রুভ দিস রেজাল্ট, আই মিন মনোটনি কিনা প্রুভ করার জন্য, লেট আস কনসিডার স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন, এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন। তো আমরা সব সময় কোন সিকোয়েন্স মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হচ্ছে কিনা এটা চেক করার জন্য সব সময় এই টার্মটা নেব এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন। এবারে আমরা এটা চেক করব যে এটা গ্রেটার দেন জিরো হচ্ছে কি লেস দেন জিরো হচ্ছে। ওকে, তো এক্স এন প্লাস ওয়ান এর যে এক্সপ্রেশনটা আছে ওটা আমরা এক্স এন প্লাস ওয়ান মানে এক্স এন প্লাস ফাইভ বাই এক্স এন বাই টু মাইনাস এক্স এন। তো সিম্পল যদি তোমরা বিয়োগ করো তাহলে ফাইনালি পাবে যেটা তোমরা, সেটা হলো ফাইভ মাইনাস এক্স এন স্কোয়ার বাই টু এক্স এন। এবারে যে টার্মটা তোমরা পেলে এখানে ফাইভ মাইনাস এক্স এন স্কোয়ারটা পজিটিভ না নেগেটিভ ওটা তোমাদের চেক করতে হবে, এবং টু বাই এক্স এন মানে যেটা উপরে যেটা ফাইভ মাইনাস এক্স এন স্কোয়ার ওটাও পজিটিভ না নেগেটিভ চেক করতে হবে, এবং নিচে যেটা আছে টু এক্স এন ওটাও পজিটিভ না নেগেটিভ চেক করতে হবে। তো এক্স এন গুলো আমরা আগের পয়েন্টেই প্রুভ করেছি যে প্রত্যেকটা এক্স এন রুট ফাইভ এর থেকে বড়। তো টু এক্স এন টা ও আই মিন তো এক্স এন টা যদি রুট ফাইভ এর থেকে বড় হয় এক্স এন টা পজিটিভ, তাহলে টু এক্স এন টাও পজিটিভ, তো নিচে যেটা আছে ওটা পজিটিভ। তো এবারে আমরা চেক করবো ফাইভ মাইনাস এক্স এন স্কোয়ারটা। তো সিন্স এক্স এন ইজ গ্রেটার ইকুয়ালস টু রুট ফাইভ, দেন এক্স এন স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়ালস টু ফাইভ, তো আমরা বোথ সাইড স্কোয়ার করে দিলাম। হেন্স মাইনাস এক্স এন স্কোয়ার ইজ লেসর ইকুয়ালস টু মাইনাস ফাইভ, আমরা বোথ সাইড নেগেটিভ মাইনাস সাইন দিয়ে অ্যাপ্লাই করলাম। তো দিস ইমপ্লাইজ দ্যাট ফাইভ মাইনাস এক্স এন স্কোয়ার ইজ লেসর ইকুয়ালস টু জিরো ফর অল এন। তো ফাইভ মাইনাস এক্স এন স্কোয়ার যে টার্মটা আছে ওইটা কিন্তু নেগেটিভ টার্ম, তো এটার মানে হচ্ছে যে এক্স এন মাইনাস এক্স এন, এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন, এই যে টার্মটা আমরা পেলাম এটা লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়ালস টু জিরো। ওকে, তো এটার মানে হচ্ছে যে এক্স এন ইজ লেস অর ইকুয়ালস টু এক্স এক্স এন প্লাস ওয়ান ইজ লেস অর ইকুয়ালস টু এক্স এন ফর অল এন। তো এটার মানে হচ্ছে যে এক্স এন টা একটা মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স। তো আমরা যেটা শেষ পর্যন্ত প্রুভ করলাম সেকেন্ড পয়েন্ট যে সিকোয়েন্সটা মনোটনিক্যালি ডিক্রিজিং, তো তার মানে সিকোয়েন্সটা মনোটন। তো সেকেন্ড যে আমাদের স্টেটমেন্টটা ছিল যে ওই স্টেটমেন্টটা যে দ্য সিকোয়েন্স এক্স এন ইজ মনোটন, ওই স্টেটমেন্টটা ট্রু। ওকে, তো থার্ড যে স্টেটমেন্টটা আছে আমাদের ওটা হচ্ছে যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, দ্য সিকোয়েন্স এক্স এন ইজ কনভার্জেন্ট, এটা আমাদের ট্রু না ফলস চেক করতে হবে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে থিওরেমটা আমি বললাম যে কোন সিকোয়েন্স যদি বাউন্ডেড বিলো হয় এবং সিকোয়েন্সটা যদি মনোটনিক্যালি ডিক্রিজিং হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে। তো এখানে এক্স এন গ্রেটার ইকুয়ালস টু রুট ফাইভ মানে প্রত্যেকটা টার্ম এক্স এন রুট ফাইভ এর থেকে বড়, তার মানে সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো, এবং আগের পয়েন্টেই আমরা প্রুভ করলাম সিকোয়েন্সটা মনোটনিক্যালি ডিক্রিজিং। তো ওই যে আমরা থিওরেমটা স্টেট করলাম ওখান থেকে আমরা বলতে পারি যে থিওরেমটা সরি সিকোয়েন্সটা কনভার্জেন্ট। ওকে, তো এটা এক ধরনের প্রবলেম মানে যেটা অলরেডি এসেছিল এক্সামে। তো এই ধরনের আই মিন এই টাইপের অনেক রকমের প্রবলেম হতে পারে এবং সেটার সলিউশন অনেক ধরনের হতে পারে। তো এখানে এক্সারসাইজ যেগুলো আছে এই দুটো এক্সারসাইজ মানে এগুলো তোমরা তোমরা এমনি ট্রাই করতে পারো, এই প্রবলেম গুলো মানে খুবই ইজি, এটার থেকে ইজি। তো এখানে যেটা আছে ফার্স্ট যে এক্সারসাইজের যেটা অঙ্কটা যে এক্স ওয়ান ইজ গ্রেটার ইকুয়ালস টু টু, তো এবং এক্স এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস রুট ওভার এক্স এন মাইনাস ওয়ান। ওকে, তো এখানে তোমাকে যেটা শো করতে হবে যে সো দ্যাট এক্স এন ইজ ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড বিলো বাই টু, তার মানে হচ্ছে এক্স এনটাকে সরি এক্স এন ইজ ডিক্রিজিং অ্যান্ড বাউন্ডেড বিলো বাই টু, তার মানে তোমাকে শো করতে হবে যে এক্স এনটা ডিক্রিজিং এবং এক্সটেন্ডটা বাউন্ডেড বিলো বাই টু। এবং ওখান থেকেই তোমরা কনক্লুড করতে পারো যে এই এক্সটেন্ডটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। ওকে, তো যে এক্সটেন্ডটা বাউন্ডেড বিলো বাই টু এটা তোমরা ইন্ডাকশন লাগিয়েও করতে পারো, মানে যেরকম ফার্স্ট এরটাই অলরেডি তোমাদের একটা পয়েন্ট দেওয়া আছে যে এক্স ওয়ান ইজ ইটার ইকুয়ালস টু টু, এবং যদি তোমরা অ্যাজিউম করে নাও সাধারণত ইন্ডাকশনে আমরা যেটা করি যে এক্স এনটাও গ্রেটার ইকুয়ালস টু টু, তাহলে
তোমরা এখান থেকে খুব ইজিলি প্রুভ করতে পারবে। এখানে তোমাদের কোনো ইনইকুয়ালিটি বা কোনো রেজাল্ট ইউজ করতে হবে না, খুব ইজিলি প্রুভ করতে পারবে যে এক্স এন প্লাস ওয়ানটাও গ্রেটার ইকুয়ালস টু টু। তাহলে ইন্ডাকশনের যে রুল অনুযায়ী আমরা বলতে পারি যে এক্স এনটা বাউন্ডেড বিলো বাই টু, এবং মনোটনিক্যালি ডিক্রিজিং যে সিকোয়েন্সটা ওটাও তোমরা খুব ইজিলি প্রুভ করতে পারবে এখান থেকে। এবং এর পরের যে আছে রেজাল্টটা ওটাও খুব ইজি রেজাল্ট, যে ওটাও খুব ইজি প্রবলেম, যে এক্স এন এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়ানটা অলরেডি তোমাদের দেওয়া আছে, এবং এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু রুট ওভার এক্স এন প্লাস টু ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তো সো দ্যাট এক্স এন ইজ ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড বিলো বাই টু। তো এই রেজাল্টটাও সিমিলারলি তোমরা ইন্ডাকশন দিয়ে করতে পারো অথবা অন্য কোনো ওয়েতে করতে পারো, খুব ইজি প্রবলেম এগুলো। তো এগুলো সিমিলার কাইন্ড অফ প্রবলেম বলে আমি অ্যাজ এক্সারসাইজ আমি তোমাদের দিয়েছি, তোমরা ইন্টারেস্টেড হলে অবশ্যই করতে পারো, খুব বেশি টাইম লাগবে না। তো এবারে আমরা আসি একটা অন্য ধরনের, একটু অন্য টাইপের প্রবলেমে। এই প্রবলেমটা NBHM 2015-তে এসেছিল, এবং এই প্রবলেমটা অ্যাকচুয়ালি তোমরা অ্যাকচুয়ালি এটা একটা সিকোয়েন্সেরই প্রবলেম, কিন্তু তোমাদের এই যে লিমিটটা ক্যালকুলেট করতে হবে। তো প্রবলেমটা যেটা আছে, প্রবলেমটা হচ্ছে যে লেট কে বি এ পজিটিভ ইন্টিজার, কে এটা একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার, অ্যান্ড লেট ক্যাপ এ ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো। ওকে, তো কে এটা একটা পজিটিভ ইন্টিজার এবং এ ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো, তো তোমাদের এই যে লিমিটটা এটা তোমাদের ইভ্যালুয়েট করতে হবে। ওকে, তো এটাও একটা, এটাও এক ধরনের সিকোয়েন্স, সিকোয়েন্সের যে লিমিটটা তোমাদের ইভ্যালুয়েট করতে হবে। ওকে, তো এবারে এই যে লিমিটটা, এই লিমিটটা ইভ্যালুয়েট করার আগে আমি কিছু ইম্পর্টেন্ট সিকোয়েন্সের রেজাল্ট, যে রেজাল্ট গুলো আমি তোমাদের মানে রিকল করাতে চাই, এবং আশা করি তোমরা সবাই জানো, তাও আমি একবার রিকল করিয়ে দিচ্ছি। তো সলিউশনে যাওয়ার আগে, টু ফাইন্ড দা লিমিট ফার্স্ট উই নোট দ্যাট দা সিকোয়েন্সেস, এখানে আমরা দুটো সিকোয়েন্স নিয়েছি, এ এন এবং বি এন। ওকে, উপরে যে সিকোয়েন্সটা ওটাই আমরা পরে আসছি, আগে আমরা এই যে এ এন এবং বি এন এর সাথে রিলেটেড কিছু রেজাল্ট আমরা দেখে নেব। তো এ এন যে সিকোয়েন্সটা নিয়েছি ওটা হচ্ছে 1+1/n হোল পাওয়ার n, এবং বি এন যে সিকোয়েন্সটা নিয়েছি ওটা হচ্ছে 1+1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস সো অন প্লাস 1/n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো আমি এখানে একটা রেজাল্ট স্টেট করছি, এই রেজাল্টটা তোমরা যে কোনো সিকোয়েন্সের বইতে পেয়ে যাবে, এবং আশা করি তোমরা জানো যে এই এন এবং বি এন এই দুটো সিকোয়েন্স মনোটোনিক্যালি ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। ওকে, সো সিন্স এটা এ এন এবং বি এন মনোটোনিক্যালি ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ, তো যে থিওরেম আমরা জানি ওই থিওরেম থেকে আমরা বলতে পারি এই দুটো সিকোয়েন্স কনভার্জেন্ট। এবং ইন্টারেস্টিং যেটা ফ্যাক্ট ওটা হচ্ছে যে এই এ এন এর যে লিমিট এবং বি এন এর যে লিমিট, এই দুটো লিমিট সেম সেম লিমিটে এ এন এবং বি এন কনভার্জ করে। এবং তোমরা আশা করি বুঝতেই পারছো এ এন অথবা বি এন এর ফর্মটা দেখে, যে যদি আমরা এনটেন্স টু ইনফিনিটি নিই তাহলে এটা ই তে কনভার্জ করবে। সাধারণত আমরা ই পাওয়ার এক্স এর যে সিরিজটা লিখি, এক্স ইকুয়ালস টু যদি 1 পুট করি তাহলে বি এন এর আমরা যেটা এক্সপ্রেশনটা লিখেছি ওই টাইপের একটা এক্সপ্রেশন আসবে। ওকে, এবং এন থেকেও এন এর যে এক্সপ্রেশনটা আছে ওটাতেও তোমরা আশা করি এল হসপিটাল রুল জানো, এল হসপিটাল রুল লাগিয়েও তোমরা ই যে লিমিট ওটা আনতে পারো। ওকে, আমি ওই প্রুফে যাচ্ছি না, কারণ আমাকে এখানে প্রুভ করতে হবে আমাদের যে প্রবলেমটা আছে ওটা। তো সাধারণত এই যে এন এবং বি এন এই দুটো সিকোয়েন্স খুবই স্ট্যান্ডার্ড সিকোয়েন্স, তো আমি এখানে এদের কিছু ওই রিলেটেড রেজাল্ট স্টেট করছি। ওকে, তো এখানে আমরা যেটা পেলাম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন ইজ ইকুয়ালস টু ই, এবং লিমিট এন টেন্স টু ইনফিনিটি বি এন ইজ ইকুয়ালস টু ই। ওকে, এখানে বি এন সিকোয়েন্সটা লাগবে না, শুধু যেহেতু আমরা ই নিয়ে কাজ করছি তাই তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বি এন টা দিয়েছি। এবার আমরা অন্যরকম ফর্মে যাব, অন্যরকম ফর্মে, এইরকম ফর্মে সাধারণত কোন পরীক্ষায় প্রশ্ন আসে, ডাইরেক্টলি এন এন ফর্মে থাকে না। ওকে, তো ফার্স্ট যে ফর্মটা আমরা নিচ্ছি, এখানে এখানে আমরা একটা এন সিকোয়েন্সটা অন্যভাবে নিচ্ছি, আগে আমরা যে এন সিকোয়েন্সটা নিয়েছিলাম ওটার থেকে একটু অন্যভাবে নিচ্ছি, এন টা নিচ্ছি আমরা 1+1/n² হোল পাওয়ার n স্কোয়ার, আগে ছিল এন, এটার জায়গায় আমরা নিচ্ছি n স্কোয়ার।
এবারে এটার যে লিমিট ওটা আমরা ফাইন্ড করব। ওকে, তো এখানে তোমরা অবজার্ভ করতে পারো যে অরিজিনালি আমাদের যে আগের সিকোয়েন্সটা ছিল ওটাকে আমরা এখন বলছি ইএন, মানে আগে যে সিকোয়েন্সটা আমি বলেছিলাম 1+1/n হোল পাওয়ার n, এটা হচ্ছে ইএন। এবং এই যে সিকোয়েন্সটা আমরা নিয়েছি এএন, এই সিকোয়েন্সটা হচ্ছে এই যে ইএন সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স। কেমন ভাবে আসছে এটা? এই সিকোয়েন্সটা আসছে যে ইএন স্কোয়ার, মানে ইএন এর যে এক্সপ্রেশনটা আছে এখানে, এই যে এক্সপ্রেশনটা ইএন, এন এর জায়গায় আমরা যদি এন স্কোয়ার পুট করি তাহলে কিন্তু আমরা এএন সিকোয়েন্সটা পাবো। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি যে এএন সিকোয়েন্সটা ইএন সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স। এবং আমরা জানি যে কোন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স ওই লিমিটেই, সেম লিমিটে কনভার্জ করে। এই রেজাল্টটা আমি আর এখানে আলাদা আলাদা ভাবে লিখিনি, আশা করি তোমরা এটা সবাই জানো। তো সিমিলারলি ওই রেজাল্টটা ইউজ করে আমরা বলতে পারি এই যে সিকোয়েন্সটা এএন, এই সিকোয়েন্সের লিমিটটাও ই। তো এটা এক ধরনের প্রবলেম। সেকেন্ড টাইপের যে প্রবলেম সাধারণত আছে ওটা হচ্ছে এন, আমরা যেটা নিয়েছি ওটা নিয়েছি 1+1/2n হোল পাওয়ার এন। আমরা এখানে এন এর সাথে একটা টু অ্যাড করেছি কিন্তু বাইরে এন টাই আমরা কিছু অ্যাড করিনি। তো এটার যে লিমিট এটা আমরা কেমন ভাবে ক্যালকুলেট করব? আমরা আমাদের কাছে নোন যেটা ওটা হচ্ছে এইটা, যে ইএন যে সিকোয়েন্সটা, এই যে ইএন সিকোয়েন্সটা 1+1/n হোল পাওয়ার এন, এইটা অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ই তে কনভার্জ করে। তো ওই ইনফরমেশন কি ইউজ করে আমরা এখানে যে সেকেন্ড পয়েন্টে যে এএন টা আছে ওই এএন টাকে আমরা অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি লিমিটটা ক্যালকুলেট করব। ওকে, তো এখানে আমরা এএন টাকে একটু অন্যভাবে লিখছি, এএন টাকে লিখছি এএন ইকুয়ালস টু 1+1/2n হোল পাওয়ার এন ইজ ইকুয়ালস টু, আমরা হোল পাওয়ার যে এন আছে ওটার জায়গায় 2n আনবো, তাই 1+1/2n হোল পাওয়ার 2n ইন্টু হোল পাওয়ার হাফ। তার কারণ হচ্ছে যে এখানে এন ছিল, আমরা যেহেতু 2n করেছি তাই বাইরে একটা হাফ নিয়েছি। এবারে এইটা করার কারণ হচ্ছে যে 1/2n আছে পাওয়ারেও আমাদের ওই সেম টার্ম আনতে হবে। আমরা এই সিকোয়েন্সটাকে ইএন এই এই সিকোয়েন্সের ফর্মে আনতে চাইছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ওকে, তো আমরা কি করেছি, 1+1/2n টা সেম রেখেছি, শুধুমাত্র পাওয়ারে যে এন ছিল ওটার জায়গায় 2n করেছি এবং হোল পাওয়ার হাফ করেছি। ওকে, এবারে দেখো যে নাও ইট ইজ নোন দ্যাট দ্য সিকোয়েন্স 1+1/2n হোল পাওয়ার 2n কনভার্জেস টু ই অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। যদি 1+1/n হোল পাওয়ার n ই তে কনভার্জ করে তাহলে অবশ্যই 1+1/2n হোল পাওয়ার 2n ও ই তে কনভার্জ করবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে n টা 1+1/2n হোল পাওয়ার 2n টা ই তে কনভার্জ করছে, তাই n টা রুট ই তে কনভার্জ করবে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, তো সেকেন্ড নম্বর পয়েন্টে যে n টা আছে ওটা রুট রুট ওভার ই তে কনভার্জ করবে। ওকে, তো থার্ড নম্বর পয়েন্টে যে এন টা আমরা নিয়েছি ওটা দেখো 1+2/n হোল পাওয়ার এন এরকম ফর্মে আছে। তো এটাকেও আমরা সিমিলারলি ওই 1+1/সাম ফাংশন অফ n হোল পাওয়ার সেম ফাংশন অফ n এই ফর্মে লিখবো। ওকে, এবং ওই যে ফাংশন অফ এনটা লিখবো, ওই ফাংশন অফ এনটা n টেন্ডস টু ইনফিনিটিতে ইনফিনিটিতে মানে যেন যায়। তো তো আমরা কি করলাম, এন টাকে আমরা অন্যভাবে যেটা লিখছি এন ইকুয়ালস টু 1+2/n হোল পাওয়ার এন, আমরা কি করলাম এই যে টু ওপরে আছে ওটাকে n/2 করে নামিয়ে দিলাম নিচে। তো 1+1/n/2 হোল পাওয়ার এন, তো এটাকে আমরা লিখলাম 1+3rd যে স্টেপটা 1+1/n/2 হোল পাওয়ার n/2 হোল স্কোয়ার, যেহেতু n ছিল আমরা n/2 করেছি তাই হোল স্কোয়ার করলাম। ওকে, তো এটা এবারে দেখো হোল স্কোয়ার এর থার্ড ব্র্যাকেটের মধ্যে যে এক্সপ্রেশনটা ওটা সেম টাইপের এক্সপ্রেশন এসছে এবং n টেন্ডস টু ইনফিনিটিতে এই ভেতরের এক্সপ্রেশনটা ই তে যাবে। তো এটার মানে হচ্ছে যে n টা যেটা ওটা স্কোয়ারে যাবে।
তো সিমিলারলি আমরা বলতে পারি যে দা সিকুয়েন্স 1 + 1/n/2 হোল পাওয়ার n/2 টেন্স টু ই অ্যাজ ইট টেন্স টু ইনফিনিটি, হেন দা সিকুয়েন্স an টেন্স টু ই স্কোয়ার। ওকে, তো এই যে তোমাদের ফর্মগুলো আমি দেখালাম, সাধারণত এরকম টাইপের ফর্ম সাধারণত পরীক্ষাতে আছে। তো এখানে তোমাদের নোন যেটা রেজাল্ট, নোন যেটা রেজাল্ট ওটা হচ্ছে এই যে an সিকুয়েন্সটা n টেন্স টু ইনফিনিটিতে ই তে কনভার্জ করে। এবারে যেরকম তোমাদের ফর্ম থাকবে তোমরা ওটাকে এইরকম ফর্মে সাজিয়ে তখন যে অ্যান্সার যেটা হবে ওটাই তোমাদের লিমিট হবে। ওকে, তো এখানে আমাদের যেটা মেন প্রবলেম ছিল যে এটার লিমিট ফাইন্ড করা, এবারে আমরা ওই প্রবলেমে যাচ্ছি। সরি, ওকে, তো এখানে যে সলিউশনটা আমি অ্যাকচুয়ালি হাতে লিখে করেছি, তো তোমরা এখানে একটু কোনো মানে দেখতে অসুবিধা হলে আমাকে বলবে। ওকে, তো ফার্স্টে যেটা উপরের টার্মটা আমি নিয়েছি, 1a + 1/n হোল পাওয়ার n ইন্টু a + 2/n হোল পাওয়ার n ইন্টু ডট ডট a + k/n হোল পাওয়ার n। এবার এটাকেও আমরা সিমিলারলি 1 + 1/সাম ফাংশন অফ n হোল পাওয়ার সাম ফাংশন অফ n এই আকারে সাজাবো। তো 1 + 1/n এই আকারে সাজাতে গেলে প্রথমে যে a টা আছে এটাকে আমাকে বাইরে বের করতে হবে। তো প্রত্যেকটা ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্ম গুলো আছে ওগুলো থেকে আমি a কমন নিচ্ছি। তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট থেকে আমরা যদি a কমন নিই তাহলে a পাওয়ার n হয়ে ওটা বাইরে বেরোবে এবং ভেতরে যেটা পড়ে থাকবে 1 + 1/n হোল পাওয়ার n। সিমিলারলি মানে আদার যে টার্ম গুলোর জন্য সেম হবে, a পাওয়ার n বাইরে এলো 1 + 2/n a হোল পাওয়ার n এবং সেম ডট ডট a পাওয়ার n 1 + k/n a হোল পাওয়ার n। ওকে, এবারে আমাদের যেটা করতে হবে যে এই যে এই টার্মটাই যেটা 1 + 2/n a আছে এটাকে 1 / সাম ফাংশন অফ n করব। সিমিলারলি এখানে যেটা 1 + k/n a আছে এটাকে 1 / সাম ফাংশন অফ n করব। তো আমরা কি করব, ফার্স্ট টার্মটা সেম রাখছি আর এই যে a পাওয়ার n এতগুলো এ পাওয়ার এর একসাথে আমরা কমন নিয়েছি, এগুলো সবগুলোকে একসাথে জয়েন করে আমরা এ পাওয়ার এন কে পেয়েছি। এবং ফার্স্ট টার্মটা আমরা ইন্ট্যাক্ট রাখলাম, ফার্স্ট টার্মটাকে আমরা অন্যভাবে লিখলাম 1 + 1/n a হোল পাওয়ার n a। তো 1 বাই যা থাকবে পাওয়ারও আমরা ওটাই লিখেছি। তো পাওয়ারে যেহেতু n আছে তো ওইটাকে সেম রাখার জন্য আমরা বাইরে। তো সিমিলারলি সেকেন্ড টার্মে 1 + 1/n a/2 টুটাকে আমরা নিচে নিয়ে এসেছি এবং পাওয়ারে আমরা সেম জিনিসটাই রেখেছি n a/2 এবং পাওয়ারে যেহেতু n ছিল তাই ওটাকে সেম রাখতে 2 বাই। সিমিলারলি লাস্ট টার্মটার জন্য সেম করেছি আমরা। ওকে ওকে, তো এইবারে এইবারে তোমরা আশা করি বুঝতেই পারছ যে এই যে ভেতরের যে টার্মটা আছে 1/a থার্ড থার্ড ব্র্যাকেটের ভেতরে যে টার্মটা আছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ওটাও ই তে যাবে। এখানেও থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এটাও ই তে যাবে এবং সিমিলারলি এটাও ই তে যাবে। ওকে, এইবারে আমরা মেন সিকোয়েন্সে আসি। আমাদের যে মেন সিকোয়েন্সটা যেটা আমাদের লিমিট বের করতে হবে যেটা কোশ্চেনে ছিল ওটা হচ্ছে এইটা। তো এ পাওয়ার এন কে আমাদের এখানে একটা ছিল তাই এ পাওয়ার এন কে ক্যান্সেল হয়ে গেল। তো এই সিকোয়েন্সের এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখেছি, আমরা যেটা এখানে পেয়েছি ওটাকে এইভাবে লিখেছি। ওকে, তো এইবারে আমি যেটা আগেই বললাম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 + 1/n a হোল পাওয়ার n a = e, সিমিলারলি থার্ড ব্র্যাকেটের মধ্যে যে লিমিট গুলো ছিল যে সিকোয়েন্স গুলো ছিল ওগুলাকে আমরা যদি এন টেন্স টু ইনফিনিটি নিই তাহলে ওগুলো ই তে যাবে। ওকে, তো প্রত্যেকটা টার্মই ই তে যাবে। তো তাই লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 + 1/n a হোল পাওয়ার n a হোল পাওয়ার 1/a এটা তাহলে যাবে ই পাওয়ার 1/a তে। সিমিলারলি লিমিট 1 + 1/n a/2 হোল পাওয়ার n a/2 থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা হোল পাওয়ার 2/a এটা যাবে ই পাওয়ার 2/a তে। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা ওগুলো সবই ই তে যাবে। তো সিমিলারলি আমরা এটা পেয়েছি ই পাওয়ার k/a। তো
এখানে যে আমরা লিমিটটা আছে, লিমিট টেন্ডস টু ইনফিনিটি, যে লিমিটটা আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে, ওই লিমিটটা আমরা আমরা যেটা পেলাম ওটা হচ্ছে ই পাওয়ার 1/a ইন্টু ই পাওয়ার 2/a ইন্টু ই পাওয়ার k/a। তো এটাকে তোমরা পাওয়ার গুলো অ্যাড করে দিতে পারো, ই পাওয়ার 1/a, 1/a টা কমন নিলে 1+2+.k। এবারে ওটা হচ্ছে ফার্স্ট কে টার্মস এর যেটা অ্যাডিশন ওটা হচ্ছে ই পাওয়ার কে ইন্টু k+1/2a। এবারে এখানে একটা জিনিস মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে লিমিটটা যেটা আমরা এই যে স্টেপটা এই স্টেপ থেকে ইকুয়াল দিয়ে যে এই স্টেপটা লিখেছি, যে আলাদা আলাদা টার্মের যদি লিমিট ই পাওয়ার 1/a, ই পাওয়ার 2/a হয়, তাহলে ওদের যে প্রোডাক্ট টার্মটা, প্রোডাক্ট টার্মটার লিমিট ওদের আলাদা আলাদা যে লিমিট হবে ওটার প্রোডাক্ট হবে, ওটার যে রেজাল্ট আশা করি তোমরা জানো, তাও আমি একবার স্টেট করিয়ে দিতে চাই। যে এখানে আমরা ফলোয়িং এই রেজাল্টটা ইউজ করেছি, যে ইফ দ্য লিমিটস অফ দ্য সিকোয়েন্স এএন এন্ড বিএন আর কনভার্জেন্ট উইথ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এএন ইজ এ অ্যান্ড লিমিট এন টেন্স টু ইনফিনিটি বিএন ইজ বি, দেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি এএন ইন্টু বিএন ইজ ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি এএন ইন্টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি বিএন ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। এটার মানে আর কিছুই নয় যে কোন একটা সিকোয়েন্স এএন এর যদি লিমিট এ হয় এবং অন্য কোন সিকোয়েন্স বিএন এর লিমিট যদি বি হয়, মানে যদি ওটা কনভার্জেন্ট হয়, তাহলে লিমিট এএন ইন্টু বিএন এই যে প্রোডাক্টটা যেটা, এই প্রোডাক্টের লিমিটটা এ ইন্টু বি হবে। তো এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে মেন সিকোয়েন্সটা ছিল ওই সিকোয়েন্সটাকে আমরা এইরকম প্রোডাক্ট আকারে লিখেছি। এই যে এটা আমাদের মেন সিকোয়েন্স ছিল, ইকুয়ালিটি দিয়ে আমরা এই যে এখানে কে নাম্বার অফ প্রোডাক্ট আকারে লিখেছি, এবং প্রত্যেকটা প্রোডাক্টের যে লিমিট এসছে, প্রত্যেকটা প্রোডাক্টের যে লিমিট এসছে ই পাওয়ার 1/a ইন্টু ই পাওয়ার 2/a, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি ইউজিং দ্য থিওরেম। ওকে, তো আলটিমেটলি এটা যে রেজাল্ট এসছে, রেজাল্টটা হলো এটাই, যে ই পাওয়ার 1/a ইন্টু ই পাওয়ার 2/a ডট ডট ই পাওয়ার k/a, তো আলটিমেটলি যেটা এসছে ই পাওয়ার কে ইন্টু k+1/2a। ওকে, তো এটা এক ধরনের রেজাল্ট, সাধারণত এরকম অঙ্ক পরীক্ষাতে আছে, যে 1+1/n হোল পাওয়ার n অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, এই যে সিকোয়েন্সটা এটা ই তে যায়। এবারে এই রিলেটেড অনেক ধরনের এক্সপ্রেশন হয়, আমি যত ধরনের পসিবল এক্সপ্রেশন সবই তোমাদের বললাম পয়েন্ট করে। তো ওকে, তো এটা এক ধরনের প্রবলেম, তো এটাও NBHM এ তোমাদের এসেছিল। তো এবারে আমরা থার্ড নম্বর প্রবলেমে যাচ্ছি। তো এখানে আমি কিছু একসাথে অনেকগুলো প্রবলেম দিয়েছি, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনভেস্টিগেট দ্য কনভার্জেন্স অফ সিকোয়েন্স xn হোয়ার xn ইজ দিস। ওকে, তো xn টা হচ্ছে 1/1+n² প্লাস 2/2+n² প্লাস n/n+n² এবং এটা হচ্ছে xn টা। সেকেন্ড সেকেন্ড সিকোয়েন্স এর xn টা হচ্ছে an a পাওয়ার n প্লাস b পাওয়ার n হোল পাওয়ার 1/n, যেখানে 0 স্ট্রিক্টলি লেস দেন n, স্ট্রিক্টলি লেস দেন b। এবং থার্ড নম্বর যে সিকোয়েন্সটা ওটা হচ্ছে xn ইকুয়ালস টু n পাওয়ার আলফা মাইনাস n প্লাস 1 হোল পাওয়ার আলফা, ফর আলফা বিলংস টু ওপেন ইন্টারভেল 0,1। ওকে, তো এই সিকোয়েন্স গুলো কনভার্জ কিনা, কনভার্জ করছে কি কনভার্জ করছে না, এই জিনিসটা আমাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার আগে সাধারণত এই টাইপের সিকোয়েন্স গুলো চেক করতে গেলে আমাদের যে রেজাল্টটা লাগে, ওই রেজাল্টটা আমি এখানে স্টেট করছি। তো ওই যে রেজাল্টটা ওটা তোমরা আশা করি সবাই জানো, খুবই খুবই ইউজফুল একটা রেজাল্ট, সাধারণত আমরা প্রায় ইউজ করি, হচ্ছে যে স্কুইজ থিওরেম বলে, অনেকে স্যান্ডউইচ থিওরেম বলে। তো এটা যেটা রেজাল্টটা হচ্ছে যে লেট এন এন্ড সিএন বি টু সিকোয়েন্সেস কনভার্জিং টু এল, মানে এন এবং সিএন এই দুটো সিকোয়েন্স এর সেম লিমিট, এন এরও লিমিট এল এবং সিএন এরও লিমিট এল, এবং বিএন বি এ সিকোয়েন্স এবং বিএন এমনি কোনো একটা সিকোয়েন্স। তো ইফ ফর অল স্মল এন গ্রেটার ইকুয়ালস টু ক্যাপিটাল এন, সাচ দ্যাট ক্যাপিটাল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, উই হ্যাভ এ এন লেসর ইকুয়ালস টু বিএন লেসর ইকুয়ালস টু সিএন।
যদি আমাদের এই রিলেশনটা হোল্ড করে, তাহলে আমরা আমরা বলতে পারি যে বিএন কনভার্জেস টু এল, মানে এন আমাদের যদি এন এবং সিএন এর লিমিট জানা থাকে এবং লিমিট যুক্ত লিমিট গুলো যদি সেম হয়, এবং যদি এন লেসার ইকুয়ালস টু বিএন লেসার ইকুয়ালস টু সিএন হোল্ড করে, তাহলে ওখান থেকে আমরা বলতে পারি যে বিএন এরও লিমিট এল হবে। ওকে, তো আমরা যেটা ফার্স্ট যে প্রবলেমটা, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার আমরা কনভার্জ হচ্ছে কিনা এটা আমরা চেক করব। তো এখানে একটা জিনিস মানে তোমরা নোটিস করতে পারো যে এই ইনইকুয়ালিটিটা, যে 1/1 + n² ইজ গ্রেটার ইকুয়ালস টু 1/n + n², তো এটা আসছে এখান থেকে যে n + n² ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 1+n², কারণ এদিকে n আছে ওদিকে 1 আছে, তো n টা 1 এর থেকে সবসময় বড় সাধারণত। তো এবারে আমরা যদি ওটাকে 1/ করে দিই, তাহলে ইনইকুয়ালিটিটা উল্টে যাবে। তো 1/1 + n² ইজ গ্রেটার ইকুয়ালস টু 1/n + n². সিমিলারলি 2/2 + n² ইজ গ্রেটার ইকুয়ালস টু 2/n + n² এইভাবে তোমরা, এন্ড সো অন, এইভাবে তোমরা মানে করতে পারো। তো আমরা যেটা একটা রেজাল্ট হাতে পাচ্ছি উপরের ইনইকুয়ালিটি গুলোকে কাজে লাগিয়ে, যে আমাদের যে মেন সিকোয়েন্সটা ছিল ওটা ছিল এই সিকোয়েন্সটা, যে এই সিকোয়েন্সটা আমি যেটা জুম করে দেখাচ্ছি, যে 1/1 + n² + 2/2 + n² + ডট ডট n/n + n² এবারে আমরা উপরের যে ইনইকুয়ালিটি গুলো পেলাম, যে 1/1 + n² ইজ গ্রেটার ইকুয়ালস টু 1/n + n² 2/2 + n² ইজ গ্রেটার ইকুয়ালস টু 2/n + n² এগুলোকে কাজে লাগিয়ে আমরা পেলাম যে আমাদের যে সিকোয়েন্সটা দেওয়া ছিল ওইটা গ্রেটার ইকুয়ালস টু এই সিকোয়েন্সটা, 1/n + n² প্লাস 2/n + n² প্লাস ডট ডট n/n + n² ওকে। তো প্রত্যেকটা ফার্স্ট টার্মের সাথে প্রত্যেকটা ফার্স্ট টার্ম তোমরা কম্পেয়ার করে দেখো, এদিকে সিকোয়েন্সের যে ফার্স্ট টার্ম 1/1 + n², এদিকে সিকোয়েন্সের যে ফার্স্ট টার্ম 1/n + n² এটা এইখান থেকে আসছে, এই যে এই রিলেশনটা। ওকে, তো সিমিলারলি সেকেন্ড টার্মের সাথে সেকেন্ড টার্ম কম্পেয়ার করেও দেখতে পারো। তো এটা আমরা এক ধরনের ইনকোয়ালিটি পেলাম, এটাকে নাম্বারিং করলাম 2 দিয়ে। এবারে আমরা আরেক টাইপের ইনকোয়ালিটি আমরা আনবো, ওটা হচ্ছে ফার্স্টে আমরা লিখলাম 1/1 + n² ইজ ইকুয়ালস টু 1/1 + n² এটা আমি এমনি লিখেছি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। এর পরেরটা যেটা আসছি 2/2 + n² ইজ লেস অর ইকুয়ালস টু 2/1 + n² ওকে, তো এন্ড সো অন। ওকে, তো 2+n² ইজ গ্রেটার ইকুয়ালস টু 1+n², কারণ 2টা 1 এর থেকে বড়, তাই আমরা যদি ওটাকে 1/2 করে দিই, আমরা যদি বাই করে দিই, তাহলে ইনইকুয়ালিটির অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। তো সিমিলারলি এই রেজাল্ট গুলো ইউজ করে আমরা আমাদের যে সিকোয়েন্সটা ছিল 1/1 + n² 2/2 + n² এটা থেকে আমরা লেস অর ইকুয়ালস টু করে এই সিকোয়েন্সটা আনতে পারি, 1/1 + n² প্লাস 2/1 + n² ডট ডট n/1 + n² এখানেও তোমরা এর লেফট হ্যান্ড সাইড এর ফার্স্ট টার্মের সাথে রাইট হ্যান্ড সাইড এর ফার্স্ট টার্ম কম্পেয়ার করে দেখতে পারো, আমরা উপরে যে রিলেশন গুলো লিখেছি ওইগুলো থেকেই আসছে। তো আমরা 2 আর 3 সেকেন্ড নম্বর ইকুয়েশন এবং থার্ড নম্বর ইকুয়েশন কম্পেয়ার করে আমরা যেটা পেলাম, সেটা হচ্ছে যে আমাদের যে মেন যে সিকোয়েন্সটা আমাদের দেওয়া ছিল ওই সিকোয়েন্সটা ইজ গ্রেটার ইকুয়ালস টু 1/n + n² 2/n + n² প্লাস ডট ডট n/n + n² তো n+n² যদি তুমি কমন নিয়ে নাও 1/n + n² তাহলে তুমি এদিকে পাবে লেফট হ্যান্ড সাইডে 1+2 প্লাস ডট ডট n লেস অর ইকুয়ালস টু আমাদের যে সিকোয়েন্সটা দেওয়া আছে ওটা, প্লাস এদিকে যেটা পাবে, এদিকে পাবে 1/1 + n² 2/1 + n² প্লাস ডট ডট n/1 + n² এই যে থার্ড নম্বর যে রিলেশনটা। ওকে, তো 1/1 + n² যদি কমন নিয়ে নিই তাহলে 1+2 প্লাস ডট ডট n পাবে। এবারে আশা করি তোমরা সবাই জানো যে n নাম্বার অফ ফার্স্ট n নাম্বার অফ ইন্টিজারের সরি ন্যাচারাল নাম্বারের অ্যাডিশনের যে ফর্মুলাটা 1+2 প্লাস ডট ডট n ইজ ইকুয়ালস টু n × n+1/2। তো আমরা উভয় সাইডে n × n+1/2 এই ফর্মুলাটা লিখলাম। তো আমাদের যে সিকোয়েন্সটা ছিল ওই সিকোয়েন্সটা ইজ লেস অর ইকুয়ালস টু n × n+1/2
ইন্টু এন প্লাস এন স্কোয়ার, এবং এদিকে পাবো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস এন স্কোয়ার। এবারে তোমরা এই যে সিকোয়েন্সটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু এন প্লাস এন স্কোয়ার, এটার লিমিট নিয়ে চেক করতে পারো, এটা হাফ হবে, কারণ এন প্লাস উপরেরটাও এন প্লাস এন স্কোয়ার, নিচেও এন প্লাস এন স্কোয়ার কেটে যাবে, তো হাফ হবে। এবং এদিকে যে লিমিটটা ওটাও তোমরা চেক করতে পারো, এটাও হাফ হবে। তো স্কুইজ থিওরেম থেকে আমরা বলতে পারি যে সিন্স এই দুটো লিমিট, লেফট হ্যান্ড সাইডে যে লিমিটটা আছে এবং রাইট হ্যান্ড সাইডে যে লিমিটটা আছে, ওই দুটো লিমিট হাফ হবে, তাই আমাদের মেন যে সিকোয়েন্সটা আমাদের যেটা প্রুভ করতে হবে, ওয়ান বাই ওয়ান প্লাস এন স্কোয়ার প্লাস টু বাই টু প্লাস এন স্কোয়ার প্লাস ডট ডট এন বাই এন প্লাস এন স্কোয়ার, এই সিকোয়েন্সটা এটার লিমিটটাও হাফ হবে ফ্রম স্কুইজ থিওরাম। ওকে, তো এটা এক ধরনের প্রবলেম। এবং এর পরের যে প্রবলেমটা, এর পরের প্রবলেমটা খুবই ইজি, যেটা এক্স এন ইকুয়ালস টু এ পাওয়ার এন প্লাস বি পাওয়ার এন হোল পাওয়ার ওয়ান বাই এন, যেটা আমি এটার সলিউশন আমি আমি তোমাদের এখানে দিইনি, তোমরা ট্রাই করতে পারো। তোমরা এখানে এখানে যেটা দেওয়া আছে যে জিরো স্ট্রিক্টলি লেস দেন এ স্ট্রিক্টলি লেস দেন বি, আশা করি এই প্রবলেমটা তোমরা অনেক জায়গাতেই দেখেছো এবং বইতেই করা। তো তোমরা বি কে কমন নিয়ে বাইরে বের করে তোমরা এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করতে পারো। আমি থার্ড নাম্বার যে প্রবলেমটা, আমি ওটাই চলে যাচ্ছি, ওটাও আমি একটু হিন্ট দিচ্ছি। তো থার্ড নাম্বার যে প্রবলেমটা আছে ওটা হচ্ছে, সরি প্রবলেমটা একবার দেখিয়ে দিই। তো এক্স এন যেটা আছে এন পাওয়ার আলফা মাইনাস এন প্লাস ওয়ান পাওয়ার আলফা ফর আলফা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল জিরো কমা ওয়ান। সাধারণত এই প্রবলেম সাধারণত পরীক্ষায় বা অন্য কোনো প্রশ্নপত্রে এইভাবে আছে যে রুট ওভার এন মাইনাস রুট ওভার এন প্লাস ওয়ান, মানে আলফাটা হাফ নিয়ে নেয়। এখানে আমরা আলফাটা ইন জেনারেল ওপেন ইন্টারভ্যাল জিরো কমা ওয়ান রেখেছি, তবে সাধারণত আলফাটা হাফ দিয়ে আসে রুট ওভার এন মাইনাস রুট ওভার এন প্লাস ওয়ান। তো আমরা দেখে কেমন হবে, আমরা কনভার্জেন্ট হবে কিনা। ওকে, তো এখানে আমি শুধু একটু হিন্ট দিয়েছি। তো আমরা মাইনাস এক্স এন নিচ্ছি, তো একই ব্যাপার এক্স এন মাইনাস এক্স এন। তো মাইনাস এক্স এন নিলে এন প্লাস ওয়ান হোল পাওয়ার আলফা মাইনাস এন পাওয়ার আলফা, তো এখান থেকে আমরা এন পাওয়ার আলফাটা কমন নিচ্ছি। ওকে, তো এন পাওয়ার আলফাটা আমরা যদি কমন নিই তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল পাওয়ার আলফা, এবং মাইনাস ওয়ানটা বাইরে থাকবে। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল পাওয়ার আলফা এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে, ওকে, এই টার্মটা কিন্তু একের থেকে বড় ফর অল এন, এন এর মান যাই হোক না কেন, ওয়ান টু থ্রি ফোর, এই টার্মটা কিন্তু একের থেকে বড়, এবং আলফার মানটা ওপেন ইন্টারভ্যাল জিরো কমা ওয়ান। ওকে, তাই ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল পাওয়ার আলফা ইজ লেস অর ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান বাই এন। তোমরা যে কোনো একের থেকে বড় একটা নাম্বার নাও, ওকে, ইন জেনারেল এটা একটা খুবই নন ইনকোয়ালিটি, তো একের থেকে বড় নাম্বার নিয়ে তার পাওয়ার যদি তোমরা আলফা করো, যেখানে আলফাটা একটা ওপেন ইন্টারভেল জিরো ওয়ান এর মধ্যে, তাহলে আলফা করার পর যে ভ্যালুটা দেবে ওই ভ্যালুটা অরিজিনাল ভ্যালু থেকে কম হবে। তো এখানে ওই রেজাল্টটাই অ্যাপ্লাই করা হয়েছে। তোমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে ওটা লক্ষ্য করো, এবং স্ট্রিক্টলি লেস দেন দিয়ে এখানে যে টার্মটা আছে ওয়ান প্লাস ওয়ান বাই এন ওটা লক্ষ্য করো, আলফাটা উঠে গেছে। তো এটা স্ট্রিক্টলি লেস দেন একটা ইনকোয়ালিটি এখানে অ্যাপ্লাই হয়েছে। তো আমরা যদি ওই ইনকোয়ালিটিটা লাগাই, ওকে, তো এখানে আমরা পাবো এন পাওয়ার আলফা ওয়ান প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, একটা আগে থেকে ছিল, তো এটা আমরা পাচ্ছি ওয়ান বাই এন পাওয়ার ওয়ান মাইনাস আলফা। ওকে, তো এটা অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি তোমরা চেক করতে পারো যে ওয়ান বাই এন পাওয়ার ওয়ান মাইনাস আলফাটা টেন্ডস টু জিরোতে যায়। ওকে, কারণ আলফাটা আলফাটা আলফা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল জিরো কমা ওয়ান, তাই ওয়ান মাইনাস আলফা ইজ অলওয়েজ পজিটিভ। ওকে, তো ওয়ান বাই এন পাওয়ার ওয়ান মাইনাস আলফাটা জিরোতে যাবে। তাহলে আমরা যেটা প্রুফ করলাম যে মাইনাস এক্স এন লেস দেন সাম সিকুয়েন্স, ওই সিকুয়েন্সটা জিরোতে যাচ্ছে, কিন্তু এখান থেকে আমরা বলতে পারি না যে এক্স এনটা জিরোতে যাচ্ছে। তো মাইনাস এক্স এনটাও এবারে তোমরা চেক করতে পারো, মাইনাস এক্স এনটা কি অ্যাকচুয়ালি, মাইনাস এক্স এনের টার্ম গুলো কেমন। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো, মাইনাস এক্স এনের টার্ম গুলো কিন্তু সবই পজিটিভ টার্ম, কোন টার্মই জিরো থেকে, মানে প্রত্যেকটা টার্মই জিরো থেকে বড়।
কারণ এন প্লাস ওয়ান হোল পাওয়ার আলফা মাইনাস এন পাওয়ার আলফা, তো প্রত্যেকটা টার্মই জিরো থেকে বড়। তো তোমরা এখানে স্কুইজ থিওরেমটা অ্যাপ্লাই করতে পারো, তোমরা লেফট হ্যান্ড সাইডে জিরো রাখতে পারো এবং রাইট হ্যান্ড সাইডে অলরেডি আমরা যেটা হিন্ট দিয়েছি ওয়ান বাই এন পাওয়ার ওয়ান মাইনাস আলফা ওটা রাখতে পারো, এবং স্কুইজ থিওরেম অ্যাপ্লাই করে তোমরা এখান থেকে বলতে পারো যে এক্স এন যে সিকোয়েন্সটা মাইনাস এক্স এন যে সিকোয়েন্সটা ওটা জিরোতে যাচ্ছে, মাইনাস এক্স এন যদি জিরোতে যায় তাহলে ইন জেনারেল এক্স এন টাও জিরোতে যাবে। ওকে, তো আপাতত আমার কাছে আর কোনো প্রবলেম নেই এই মুহূর্তে সলভ করা। তো সাধারণত যা যা টাইপের প্রবলেম আছে, আরো অনেক প্রবলেম আছে, সাধারণত আমি এগুলো এনবিএইচএম থেকে নিয়েছি, আরো জ্যাম গেট নেট আরো অনেক ধরনের প্রবলেম হয়, ওগুলোর জন্য অন্য কোনো দিন ডিসকাস করা যাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। অর্ণবকে অনেক ধন্যবাদ। আমি স্টুডেন্টস দেরকে বলবো যদি তাদের যা পড়ালো সেইখানকার মধ্যে বা যদি এই সংক্রান্ত আরো কোনো ডাউট হ্যাঁ থাকে তা স্যার আছেন, তোমরা জিজ্ঞেস করো, আমরা একটু টাইম দিই। তোমরা যদি চাও চ্যাট বক্সেও লিখতে পারো বা স্পিকার অন করে নিজেরা জিজ্ঞেস করো। অন্য একটু চ্যাট বক্সটা খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ডিপার্টমেন্টের অর্ণবের সাথে হয়তো পরিচয় নেই, ডক্টর আজিজুল হক আমাদের ডিপার্টমেন্টের আর একটা কলিগ, তিনিও আমার সাথে জয়েন্টলি এই ভেঞ্চারে রয়েছেন, তা আমি তাকে রিকোয়েস্ট করবো যে অর্ণবকে কিছু বলতে ও প্রোগ্রাম শেষ করার জন্য। থ্যাংক ইউ রুদ্র। ডক্টর অর্ণব পাত্র, অসংখ্য ধন্যবাদ অর্ণবকে অ্যাকচুয়ালি এত সুন্দর একটা লেকচার দেওয়ার জন্য, এবং আশা করি স্টুডেন্টরা লেকচারটাই ভীষণই উপকৃত। এই কারণে আমি বলছি যে সাধারণত স্টুডেন্টদের মধ্যে রিয়েল অ্যানালিসিস নিয়ে একটা ভীতি সঞ্চার হয়, যে যে কোনো কম্পিটিটিভ এক্সামে রিয়েল অ্যানালিসিস থেকে আমরা কোশ্চেন করে কনফিডেন্স পাই না যে এটা ঠিক হবে না ভুল হবে, এরকম একটা ভীতি কাজ করে। তো সে ভীতিটা আশা করি স্টুডেন্টদের অনেকটাই দূর হয়েছে। ভবিষ্যতে আশা করব অর্ণব স্যারের কাছ থেকে আরো কিছু ভালো ক্লাস আমরা পাবো এবং স্টুডেন্টরা আরো উপকৃত হবে। আর ছাত্রছাত্রীদের অনেক অপরচুনিটি ছিল যে স্যার ছিলেন, স্যার একটা অপশন দিলেন তোমাদের কোশ্চেন করার, এবং কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা এই সুযোগগুলোকে ব্যবহার করো, আশা করি তাতে তোমরা আরো লাভবান হবে। হ্যাঁ, তা আজিউলদার কন্টিনিউয়েশনেতেই বলি, আজিউলদাই শেষ করবে। তা অ্যাকচুয়ালি ওই আবার পাওয়ার কথার জন্য আমি অ্যাকচুয়ালি অর্ণবকে বলেছিলাম যে সিরিজ ও সিকোয়েন্স একসাথেই করতে, তা গত কয়েকটা লেকচার এত দীর্ঘায়িত হয়ে গেছে এবং শেষের দিকে সত্যি সেটার পক্ষে সবাইকে কনসেন্ট্রেশন ধরে রাখা খুব মুশকিল হচ্ছিল। সেই কারণেই ওকে আজকে বারবার বলি যে একটু ছোটর উপরে রাখবি, কারণ অতক্ষণ একটা না, সবাইকার নেটেরও সমস্যা হচ্ছে। তা সেই জন্য আজকে ও শুধু সিকোয়েন্স পার্টটার উপরই করলো এবং কিছু পার্টই করিয়েছে, তা এরপরে ও বলেছে সিরিজের পার্ট বা আরো অন্যান্য যেগুলো প্রবলেম আছে ও পরে অবশ্যই করাবে আমাদেরকে। তা আইজুলদা, তা ওই জন্য একটুখানি বলে দিলাম, বলো তো। একদম ঠিক, একদম সহমত। আমাদের অনলাইন ক্লাসে ছেলে মেয়েদের এটা একটা সুযোগ এবং সুবিধাও বটে যে লং হওয়ার ফলে আমাদের ছেলে মেয়েরা অনেকেই প্রবলেমের কথা বলেছে। তো যাক, এটা তুমি শর্ট আউট করেছো, খুবই ভালো। ডক্টর অর্ণব পাত্রকে আবার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য, এবং রুদ্র যে কথাটা বললো যে আমরা আরো কিছু ভালো ভালো ক্লাস পাবো আশা করি নেক্সট সেশনে। হ্যাঁ, তো অর্ণবকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ক্লাস শেষ করছি। স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি একটু যে তোমরা ক্লাসগুলো যখন অ্যাটেন্ড করবে, আগের দিন রুদ্র স্যার বলেছেন আমরা যেহেতু তোমাদেরকে হয়তো এক সপ্তাহ বা 4 দিন আগে জানাতে পারি না, কিন্তু অন্তত পক্ষে 5 ঘন্টা বা 6 ঘন্টা আগেও যেদিন ক্লাস হয় তার আগেও জানিয়ে দিই। তোমরা একটু চেষ্টা করো টপিকগুলোকে একটু দেখে রাখতে, তাহলে তোমাদের সুবিধা হবে। আজকে আমরা আপাতত এখানে ক্লাস শেষ করছি।